মোহাম্মদ তরফদার রেজাউল ইসলাম, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমি তুলারামপুর ইউনিয়ন নড়াইল সদর নড়াইল চেয়ারম্যানই পদপ্রার্থী এবং আজকে এখানে নমিশনপত্র ফর্ম কিনে জমা দিয়েছি। আমি যেহেতু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, পূর্বের থেকে ছাত্রলীগের সভাপতি, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট, অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গঠনতন্ত্র অনুসারে জননেত্রী শেখ হাসিনা বলছেন ত্যাগী নেতাদের এবং যোগ্য ব্যক্তিদের নমিশন দিবেন, সেই দিকে আস্থা রেখে আমি আজকে নমিনেশন পেপার ক্রয় করেছি এবং আশাবাদী যে দল দেখে শুনে দিলে আমাকেই মনোনয়ন যোগ্যতা অনুসারে দিতে হবে।